ভাইবার অ্যাকাউন্টে যখনই আপনারা একটি ফোন নাম্বার দিয়ে লগ ইন করছেন, তখনই একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমি একটি নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে যাচ্ছি, দেখুন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসছে, অর্থাৎ অ্যাক্টিভেশন ফেল, অর্থাৎ আমি চেষ্টা করেও অ্যাকাউন্টটি খুলতে পারছি না। তো এই সমস্যাটা আপনারা কীভাবে সমাধান করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। তো অ্যাট ফার্স্ট সেটিংয়ে চলে যাবেন, আপনার ফোনের সেটিংসে গিয়ে অ্যাপসে যাবেন এবং অ্যাপস থেকে এখানে ম্যানেজ অ্যাপস এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পাবেন এখানে সবগুলো অ্যাপস এখানে শো করবে। তো এরপরে আপনারা এখান থেকে ভাইবার অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন অথবা ভাইবার লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কাজটা করবেন, ডাটাটা ক্লিয়ার করে দেবেন। ওকে, তো ডাটাটা আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি, এই সমস্যাটি কেন হচ্ছে, দেখা যাচ্ছে যে এই ফোন নাম্বারটা দিয়ে আপনার আগে ভাইবার অ্যাকাউন্ট খোলা ছিল বা ভাইবার অ্যাকাউন্টটা এর আগে আপনি ব্যবহার করছেন এই ফোনে, কিন্তু এখন আর করতে পারছেন না, অন্য কোনো নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনও হচ্ছে না। বিশেষ করে আপনারা এই সমস্যাটা ফেস করতে পারেন। তো আমি এই সমস্যাটার সমাধানটা করেছি, সেটা হচ্ছে এই ফোনটাকে আপনারা একটা প্রাথমিক ট্রিটমেন্ট বলতে গেলে রিস্টার্ট অথবা রিসেট দিয়ে ট্রাই করতে পারেন। এভাবে ডাটা ক্লিয়ার পরে পরে ফোনটা বন্ধ করে চালু করবেন অথবা অ্যাপস পারফরমেন্সগুলোকে রিসেট করবেন অথবা টোটাল ফোনটা রিসেট ফ্যাক্টরি করে দেবেন। তারপরেও যদি আপনারা একই নাম্বার দিয়ে অর্থাৎ এই নাম্বার দিয়ে ভাইবার অ্যাকাউন্ট খুলতে ব্যর্থ হন, তাহলে নতুন নাম্বার দিয়ে ট্রাই করবেন, আশা করি আপনারা পারবেন। আর এই নাম্বারটা দিয়ে আমি যখন অন্য ফোনে অ্যাকাউন্ট করতে যাচ্ছিলাম ভাইবার অ্যাপসটা ইনস্টল করে, সেটাতেও হচ্ছিল না। দেন আপনারা করবেন কি, অন্য নাম্বার দিয়ে আপনারা এই ফোনে ভাইবার অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন, আর নয়তোবা এই ফোনটাকে রিসেট করে পুনরায় চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।